ফাইনালি শুভাশিষেই ভরসা দেখালো মোহনবাগান হাই বন্ধুরা ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতেও বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট আছে সেগুলোই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। আগেই বলেছিলাম এই পুরো মাসটা খুবই ব্যস্ত থাকবো তাই হয়তো রেগুলার ভিডিওটা আসবে না দুদিন আগেরই আপডেট তাও তোমাদের সাথে শেয়ার করছি তবে এই মোমেন্টের একদম ব্রেকিং আপডেটও একটা আছে সেটাও তোমাদেরকে জানাবো সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো সমস্ত আপডেটগুলো তোমরা ডিটেলে পেয়ে যাবে একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা সবার আগে আজকে কথা বলবো ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে পরশুদিন দিন ইস্টবেঙ্গলের তরফ থেকে তাদের বেশ কিছু ফুটবলারকে কিন্তু অফিসিয়ালি গুডবাই জানিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট নামও আছে সেগুলোই তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি যদিও তোমরা আশা করি সবাই এতক্ষণে এই নামগুলো জেনে গেছো যাদেরকে ইস্টবেঙ্গলের তরফ থেকে বিদায় জানানো হয়েছে তাদের মধ্যে আছেন অ্যালেক্স লিমা জেরি সেমবয় হাউকিপ তাছাড়া গোলকিপার শুভম সেন পবন কুমার এছাড়া সুমিত পাসিকেও গুডবাই জানানো হয়েছে অমরজিৎ সিং কিয়ামের মতো ট্যালেন্টেড ফুটবলার তাকেও কিন্তু গুড বাই জানানো হয়েছে অমরজিৎ সিং কিয়াম আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন তারপর ইস্টবেঙ্গলে কিন্তু গেম টাইম একদমই পাননি তাকে রিজার্ভ টিমে পাঠিয়ে দিয়েছিলেন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন এবারেই অমরজিৎ সিং কিয়াম ক্লাব ছাড়ছেন অর্থাৎ ইস্টবেঙ্গল ছেড়ে দিচ্ছেন তাছাড়া ছাড়া হয়েছে জর্ডান ও ডোহারটিকে অস্ট্রেলিয়ান মিডফিল্ডার তাছাড়া নতুন সাইনিং করা স্ট্রাইকার জেক জার্ভিস তাকেও রিলিজ করা হয়েছে কিরিয়াকুকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ডিফেন্সে কিরিয়াকু কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিয়েছিলেন মানে আপস অ্যান্ড ডাউনস অবশ্যই ছিল পুরো সিজনটাতে তাও অ্যাভারেজ দেখতে গেলে কিরিয়াকুর পারফরমেন্স কিন্তু ইমপ্রেসিভ ছিল এছাড়া যাকে ছেড়ে দেওয়া হয়েছে অত্যন্ত ট্যালেন্টেড ইয়াং স্ট্রাইকার হিমাংশু জাংরা। এটা আমার মতে একটা ভুল ডিসিশনই হয়েছে কারণ হিমাংশু জাংরা কিন্তু ফিউচার প্রসপেক্ট হয়ে উঠতে পারতেন মানে ফিউচারে দারুণ একজন ফুটবলার হতেই পারতেন যদি তাকে ঠিকঠাকভাবে মানে ট্রেনিংগুলো দেওয়া হতো তো সেই হিমাংশু ঝাঙ্গরাকেও কিন্তু রিলিজ করে দিয়েছে ইস্টবেঙ্গল তবে এখানে যেটা সমস্যা হিমাংশুর একটাই যে চোট আঘাত সমস্যায় অনেকটাই ভোগেন সেই কারণেই হয়তো রিলিজ করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে তবে জেরি যার সাথে কন্ট্র্যাক্ট এক্সটেনশনের একটা প্রবল সম্ভাবনা ছিল ইস্টবেঙ্গলের মানে ম্যানেজমেন্টের একটা অংশ কিন্তু জেরির সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইছিল তবে অন্য আরেকটা অংশ তারা চাইছিলো জেরিকে ছেড়ে দিয়ে অন্য কোনো ব্যাককে সাইন করানো এবং সেটাই হতে চলেছে জেরিকে রিলিজ করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে এবং তার জায়গায় কিন্তু নতুন লেফটব্যাগকে সাইন করানো হবে সেই জায়গায় অবশ্যই আগেই জানিয়েছিলাম নিশু কুমারের নাম সবার আগে উঠে আসছে নিশু কুমারকে কিন্তু পেতে মানে ইস্টবেঙ্গল চেষ্টা অবশ্যই করছে এবং নিশু কেরালা ছাড়ছেন এটা পুরোপুরি কনফার্ম তো দুটো ভালো অপশান আছে নিশু কুমার এবং মান্দাররাও দেশাই এবার দেখা যাক ইস্টবেঙ্গল কাকে সাইন করাতে পারে বা দুজনের মধ্যে দুজনকেই সাইন করাতে পারবে কিনা এটাই দেখার বিষয় তবে নিশুর চান্স অনেকটাই বেশি এই মোমেন্টে দাঁড়িয়ে অন্যদিকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট আপডেট ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু গুড বাই জানানো হয়নি ইভান গন্জালেজকে অর্থাৎ ইভান গন্জালেস যার সাথে ইস্টবেঙ্গলের আরও একটা সিজনের কন্ট্র্যাক্ট বাকি আছে তাকে কিন্তু গুড বাইটা জানানো হয়নি এখান থেকেই জল্পনা সৃষ্টি হচ্ছে তাহলে ইভান ইস্ট ইস্টবেঙ্গলেই থাকতে চলেছেন দেখো আমরা খবর নিয়ে যেটা জানতে পেরেছি ইভানকে কিন্তু ছেড়ে দিতে চাইছি ইস্টবেঙ্গল ক্লাব তবে যেহেতু ইভানের সাথে এখনও কন্ট্রাক্ট আছে তাকে ছাড়তে গেলে একটা ভালো অ্যামাউন্টের রিলিজ ক্লস দিতে হবে মানে টাকা তাকে দিতে হবে অর্থাৎ ফাইন দিতে হবে এবং সেই টাকাটা ইভান যতটা ডিমান্ড করছেন তার দিকে নজর রেখে ইস্টবেঙ্গল ক্লাব এখনও কিন্তু ইভানকে রিলিজ করছে না তারা চাইছে ইভানকে মানে এত টাকা দিয়ে ছেড়ে দেওয়াচ্ছে রেখে দিতে তবে এখনও ইভানের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার নয় মানে ইভান গঞ্জালেজ পুরোপুরি থাকছেন কি না ইস্টবেঙ্গলে তবে যেহেতু আপাতত রিলিজ করা হয়নি তো দেখা যাক ফাইনালি ইভানকে নিয়ে কী ডিসিশন বেরিয়ে আসে তবে ইভান গঞ্জালেজের ইস্টবেঙ্গলে থেকে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে অর্থাৎ যদি ইভান গঞ্জালেজ থাকে তাহলে অন্য কোনো বিদেশি ডিফেন্ডার হয়তো আর ইস্টবেঙ্গলে আসবে না তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও তো এই গেল ইস্টবেঙ্গল ক্লাবের আপডেট এবার আসবো বেঙ্গালুরু এফসির আপডেটে বেঙ্গালুরু এফসি কিন্তু দারুণ একটা সাইনিং করতে চলেছে তাদের বিদেশি সেকশানে ডিফেন্সে সাইন করতে চলেছে মোহনবাগানের হয়ে ব্রিলিয়েন্ট পারফরমেন্স দেওয়া স্ল্যাবকো ড্যামিয়ানোভিককে মন্টেন এই ডিফেন্ডার স্ল্যাবকোকে কিন্তু সাইন করতে চলেছে ব্যাঙ্গালুরু এফসি একদমই কনফার্ম এটা এবং মার্কাসের তরফ থেকে এটা জানানো হয়েছে অর্থাৎ যে কোনো মুহুর্তে বেঙ্গালুরু এফসির তরফ থেকে এই অফিসিয়াল আপডেটটা চলে আসবে একদমই ডিল ডান যে কোনো মুহুর্তেই এই অ্যানাউন্সমেন্টটা আসবে তো নিঃসন্দেহে ডিফেন্সিভ লাইনে এটা দারুণ একটা ইনক্লুশন ব্যাঙ্গালুরু এফসির জন্য যেখানে সন্দেশ জিংগানের মতো ডিফেন্ডার ক্লাব ছেড়েছেন সেই জায়গায় স্ল্যাবকোর মতো একজন ডিফেন্ডারকে কিন্তু অবশ্যই দরকার ছিল ব্যাঙ্গালুরু এফসির তোমাদের কী মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও এবার আসবো মোহনবাগানের আপডেটে এই মোমেন্টের ব্রেকিং আপডেট যেটা দুদিন আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে খেল নাওয়ের তরফ থেকে রিপোর্ট করা হয়েছে যে আকাশ মিশ্রাকে কিন্তু সাইন করাতে চলেছে মুম্বাই সিটি এফসি মানে মুম্বাই সিটি এফসি এই রেসে কিন্তু অনেকটা এগিয়েছে মোহনবাগানের থেকে এবং বর্তমানে ব্রেকিং আপডেট এটাই যে মুম্বাই সিটি এফসির দিকেই কিন্তু যেতে চলেছেন আকাশ মিশ্রা অর্থাৎ তিনি কিন্তু মোহনবাগানে জয়েন করবেন না এমনটাই আপডেট মোহনবাগানের ভরসা আবারও সেই শুভাশিস বোস শুভাশিস বোস থাকছেন মোহনবাগানে এটা পুরোপুরি কনফার্ম মানে আকাশ মিশ্রা এলে সুভাষিষ ক্লাব ছাড়বেন এটা একদমই কনফার্ম ছিল মানে সুভাষিষ কখনোই সেকেন্ড চয়েস ডিফেন্ডার হিসেবে থাকবেন না তার কাছে কেরালারও একটা বড় অফার এসে গিয়েছিল মানে ম্যানেজমেন্ট দুজনকেই রাখতে চাইলেও সুভাষিস কখনোই সেকেন্ড চয়েস হিসেবে থাকতে চাইবেন না যেরকম পারফরম্যান্স রিসেন্ট ইয়ারে শুভাশিস দিয়েছেন তাতে যে কোনো টিমের বেঞ্চে থাকার কিন্তু কোনো মানে সুভাষিসের এটা করা একদমই উচিত হবে না মানে কোনো ক্লাবই চাইবে না সুভাষিসের মতো প্লেয়ারকে বেঞ্চে বসিয়ে রাখতে তাই সুভাষিষ পার্সোনালি ক্লাব ছাড়তেন যদি আকাশ জয়েন করতেন এবং কেরালা তার একটা ভালো ডেস্টিনেশন হতেই তবে ফাইনালি ইকুয়েশনগুলো সেট হয়ে গেছে আকাশ মোহনবাগানে আসছেন না অর্থাৎ সম্ভাবনা কিন্তু অনেকটাই কম এবং এটা করেছে ম্যারিনার স্যারিনাও এবং যেহেতু মুম্বাই সিটিএফসি এগিয়ে আছে নাও জানিয়েছিল এবং সেটাই সত্যি হতে চলেছে অর্থাৎ এটাই বর্তমানে আপডেট আমার পছন্দের ফুটবলার সুভাশিস বোস থাকছেন মোহনবাগানে তোমাদের কেমন লাগলো এই খবরটা শুনে অবশ্যই নিচে কমেন্টে জানিও আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা